পিসমার্ট ক্লাসরুম চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি বাংলা সাহিত্যের আধুনিক যুগ থেকে একটি নতুন প্র্যাকটিস সেট, যেগুলি SLST এবং MSC পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে চলো দেখে নিই আজকের প্রথম প্র্যাকটিস সেটের প্রথম কোশ্চেনে কী রয়েছে। এক নম্বর কোশ্চেন রয়েছে, এ গ্রুপের সঙ্গে বি গ্রুপের মিল করাতে হবে। এর জন্য প্রথমে এ গ্রুপে রয়েছে কাব্যগ্রন্থ এবং বি গ্রুপে রয়েছে সাহিত্যিকের নাম। এ গ্রুপে প্রথমে রয়েছে বুদ্ধদেব চরিত, এই গ্রন্থটি বি গ্রুপে লেখা আছে রামনারায়ণ তর্করত্ন। দুই নম্বর রয়েছে কমলে কামিনী, এ কমলে কামিনী এর পাশে লেখা আছে বি গ্রুপে গিরিশচন্দ্র ঘোষ। তিন নম্বরে লেখা রয়েছে যেমন কর্ম তেমন ফল, এই গ্রন্থটির পাশে বি গ্রুপে লেখা আছে দীনবন্ধু মিত্র। এরপর চার নম্বরে লেখা রয়েছে সৎনাম এবং এর পাশে রয়েছে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। যদি মনে হয় এ গ্রুপের সঙ্গে বি গ্রুপের মিল রয়েছে তাহলে আমরা টিক চিহ্ন দিব, আর যদি ভুল মনে হয় এবং যেটি ভুল তার পাশে সঠিক উত্তর লিখতে হবে, তার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হলো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ গ্রুপের সঙ্গে বি গ্রুপের মিল করলে এখানে হচ্ছে, প্রথমে এ গ্রুপে এ নম্বরে রয়েছে বুদ্ধদেব চরিত, আর বি গ্রুপে যতগুলো সাহিত্যিক রয়েছে তার মধ্যে যেটা মিল করছে গিরিশচন্দ্র ঘোষ, অর্থাৎ বুদ্ধদেব চরিত গ্রন্থটি লিখেছে গিরিশচন্দ্র ঘোষ, যেটি ভক্তি ও পৌরাণিক নাটক। গিরিশ ঘোষের ভক্তিমূলক নাটক বুদ্ধদেব চরিত 1885 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এরপরে রয়েছে কমলে কামিনী, কমলে কামিনী সেটি রয়েছে, সঠিক উত্তর হবে দীনবন্ধু মিত্রের নাটক কমলে কামিনী, একটি রোমান্টিক নাটক, 1873 সালে প্রকাশিত হয়। সি নম্বরে রয়েছে যেমন কর্ম তেমন ফল, এটি রামনারায়ণ তর্করত্নের লেখা একটি প্রহসন বা কৌতুকমূলক নাটক, যেটি 1865 সালে প্রকাশিত হয়। এরপরে রয়েছে ডি নম্বর সৎনাম, এই সৎনামটি হচ্ছে একটি নাটক যেটি গিরিশচন্দ্র ঘোষের দেশপ্রেমমূলক নাটক, সৎনাম নাটক, 1904 সালে প্রকাশিত হয় সেটা জানা যায়। দুই নম্বর কোশ্চেন রয়েছে, মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্রের কমলে কামিনী নাটকটি কাকে উৎসর্গ করেছিলেন। এর জন্য চারটি অপশন দেওয়া হয়েছে। প্রথম অপশন রয়েছে এক নম্বর যতীন্দ্রমোহন ঠাকুর, দুই নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিন নম্বর গুরুচরণ দাস এবং চার নম্বর সারদা প্রসন্ন মুখোপাধ্যায়। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হলো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে এক নম্বর অপশন যতীন্দ্রমোহন ঠাকুর। মধুসূদন দত্ত এই দীনবন্ধু মিত্রের কমলে কামিনী নাটকটি যতীন্দ্রমোহন ঠাকুর বাহাদুরকে উৎসর্গ করেছিলেন। তিন নম্বর কোশ্চেন, গিরিশচন্দ্র ঘোষের কোন নাটকটি লাইট অফ এশিয়া অবলম্বনে রচিত। এর জন্য চারটি অপশন দেওয়া হয়েছে। প্রথম অপশন রয়েছে চৈতন্যলীলা, দুই নম্বর জনা নাটক, তিন নম্বর বুদ্ধদেব চরিত, চার নম্বর বিল্লমঙ্গল। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করো, এর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হলো। তিন নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে তিন নম্বর বুদ্ধদেব চরিত, গিরিশচন্দ্র ঘোষ বুদ্ধদেব চরিত নাটকটি লাইট অফ এশিয়া অবলম্বনে রচনা করেছিলেন। এই লাইট অফ এশিয়া নাটকটি জানা গেছে আর্নল্ডের লেখা। বুদ্ধদেব চরিত নাটকটি প্রকাশিত হয় 1885 খ্রিস্টাব্দে। চার নম্বর কোশ্চেন, সুকুমার সেন রবীন্দ্রনাথের কোন উপন্যাসকে চম্পু কাব্য বলেছেন। এর জন্য চারটি অপশন দেওয়া হয়েছে। এক নম্বর রয়েছে ঘরে বাইরে, দুই নম্বর গোড়া, তিন নম্বর যোগাযোগ এবং চার নম্বর শেষের কবিতা। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হলো। চার নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে চার নম্বর শেষের কবিতা, সুকুমার সেন রবীন্দ্রনাথের এই শেষের কবিতা উপন্যাসকে চম্পু কাব্য বলেছিলেন। এই শেষের কবিতা উপন্যাসটি প্রকাশিত হয় 1929 খ্রিস্টাব্দে, এটি একটি কাব্যজাতীয় উপন্যাস। এরপর পাঁচ নম্বর কোশ্চেন রয়েছে, ঝড় ও ঝড়াপাতা উপন্যাসটি কোন লেখকের রচনা। এর জন্য চারটি অপশন দেওয়া হয়েছে। প্রথম অপশন রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, দুই নম্বর মানিক বন্দ্যোপাধ্যায়, তিন নম্বর স্বর্ণকুমারী দেবী এবং চার নম্বর রয়েছে কোনোটি নয়। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করো, এর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হলো। পাঁচ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে চার নম্বর, উপরের কোনোটি নয়। তাহলে ঝড় ও ঝড়াপাতা উপন্যাসটি কে লিখেছিল? সঠিক উত্তর, ঝড় ও ঝড়াপাতা উপন্যাসটি লেখা হয়েছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন 1352 বঙ্গাব্দে। এরপর ছয় নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোনটি সুভাষ মুখোপাধ্যায়ের জীবনে প্রথম গদ্য সাহিত্য লেখা। এর জন্য চারটি অপশন দেওয়া হয়েছে।
প্রথম অপশন রয়েছে পদাতিক, দুই নম্বর অগ্নিকোণ, তিন নম্বর কথিকা, চার নম্বর আমার বাংলা। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হলো। ছয় নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন কথিকা। সুভাষ মুখোপাধ্যায়ের জীবনে প্রথম গদ্য সাহিত্য লিখেছিল এই কথিকা গদ্য সাহিত্য, লেখা হয়েছিল 1933 থেকে 34 খ্রিস্টাব্দের মধ্যে। আর সুভাষ মুখোপাধ্যায়ের অন্যান্য যেগুলি সাহিত্য রচনা করেছিলেন সেগুলি ছিল পদাতিক 1940 সালে রচনা হয়েছিল, অগ্নিকোণ 1948 সালে রচনা হয় এবং আমার বাংলা 1951 সালে রচনা হয়েছিল। সাত নম্বর কোশ্চেন রয়েছে দীনবন্ধু মিত্র তার বিয়ে পাগলা বুড়ো এই প্রসন্ধর্মী নাটকটি কাকে উৎসর্গ করেছিলেন, এর জন্য তিনটি অপশন দেওয়া হয়েছে। এক নম্বর রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দুই নম্বর রয়েছে গুরুচরণ দাস এবং তিন নম্বর রয়েছে সারদা প্রসন্ন মুখোপাধ্যায়। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হলো। সাত নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন সারদা প্রসন্ন মুখোপাধ্যায়। দীনবন্ধু মিত্র তার বিয়ে পাগলা বুড়ো এই প্রসন্ধর্মী নাটকটি সারদা প্রসন্ন মুখোপাধ্যায়কে উৎসর্গ করেছিলেন। জানা গেছে এই নাটকটি মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়ে রো রচনার অনুকরণে লেখা হয়েছিল। আট নম্বর কোশ্চেন রয়েছে দীনবন্ধু মিত্র তার জামাই বাড়ির নাটকটি কাকে উৎসর্গ করেছিলেন, এর জন্য তিনটি অপশন দেওয়া হয়েছে। এক নম্বর রয়েছে সারদা প্রসন্ন মুখোপাধ্যায়, দুই নম্বর রাসবিহারী বসু এবং তিন নম্বর গুরুচরণ দাস। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করো, এর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হলো। আট নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে দুই নম্বর রাসবিহারী বসু। দীনবন্ধু মিত্র তার জামাই বাড়ি এই প্রসন্ধর্মী নাটকটি উৎসর্গ করেছিলেন রাসবিহারী বসুকে। এই জামাই বাড়ির নাটকটি একটি প্রহসনমূলক নাটক এবং 1872 খ্রিস্টাব্দে যেটি প্রকাশিত হয়েছিল। আরও জানা গেছে জামাই বাড়ির নাটকটিতে প্রধান চরিত্র রয়েছে বিজয় বল্লভ, অভয়কুমার, পদ্মলোচন, কামিনী এবং বিন্দুবাসিনী। এই নাটকটি 1872 সালে ন্যাশনাল থিয়েটারে প্রথম অভিনয় হয়েছিল। এক নম্বর কোশ্চেন রয়েছে হিন্দু মুসলমানের সমন্বয় ও মানবতার জয়গাথা রচনা করেছেন নজরুল ইসলাম কোন দুটি কাব্যে, এর জন্য চারটি অপশন দেওয়া হয়েছে। সাম্যবাদী, দুই নম্বর ছায়ানট, তিন নম্বর বিশেরবাসী এবং ভাঙ্গের গান এবং চার নম্বর অগ্নিবীণা। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিশেরবাসী এবং ভাঙ্গার গান। বিশেরবাসী প্রকাশিত হয় 1924 এবং ভাঙ্গার গান প্রকাশিত হয় 1924 সালে, যেখানে নজরুল ইসলাম হিন্দু মুসলমানের সমন্বয়ের দিক এবং মানবতার জয়গান রচনা করেছিলেন। আজকের এপিসোডের লাস্ট কোশ্চেন দশ নম্বর, সুতীর্থ ও মাল্যবান উপন্যাসটি কার লেখা, এর জন্য চারটি অপশন দেওয়া হয়েছে। প্রথমে রয়েছে বিষ্ণুদেব, দুই নম্বর নজরুল ইসলাম, তিন নম্বর জীবনানন্দ দাস এবং চার নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হলো। দশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে তিন নম্বর জীবনানন্দ দাস, অর্থাৎ সুতীর্থ ও মাল্যবান এই উপন্যাসটি জীবনানন্দ দাশের লেখা, যেটি 1948 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। এই ধরনের প্র্যাকটিস সেটগুলি তোমাদের কেমন লাগছে সেটি অবশ্যই জানাবে। আর যদি মনে হয় প্রশ্নগুলি কার্যকরী, তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ধন্যবাদ।